জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মুর্শিদাবাদে মানুষ ভোট দিতে চেয়েছিল তাই আক্রমণ। মুর্শিদাবাদে মানুষ যদি ভোট দিতে না চেত, ঘরে বসে থাকতো, তাহলে আক্রমণ হতো না। বাংলার তৃণমূল যেখানে মানুষ ভোট দিতে যাবে তাদের উপরে আক্রমণ করবে, কারণ ওরা জানে আপনাদের যে সমীক্ষা হয়েছিল সেই সমীক্ষা আমাদের জন্য আরেকটা বিপদ ডেকে আনল। সেই সমীক্ষায় কোনো কোনো সংবাদ মাধ্যম বলেছিল মুর্শিদাবাদে কংগ্রেস বাম জিতবে। এই কংগ্রেস বাম জেতার যে সমীক্ষা, এটা মুর্শিদাবাদ জেলার মানুষের জন্য সন্ত্রাসের পরিমাণ, সন্ত্রাসের গতি, সন্ত্রাসের তীব্রতা আরও বাড়িয়ে দেবে। এবং এখানটাই নির্বাচনের ঠিক আগে দিদির হাকিম এলো কলকাতা থেকে দিদির নির্দেশ নিয়ে। সেই হাকিম নির্বাচন লুট করার পথ্য দিয়ে গেল। হাকিমের সেই পথ্য অনুযায়ী এখানকার পুলিশ তুরান্ত পাল্টি খেয়ে গেল। তার আগে পুলিশের সঙ্গে আমাদের অল্প স্বল্প কথাবার্তা হতো, হঠাৎ রাতারাতি পুলিশ পাল্টি, হাকিম এসছে পথ্য দিয়ে গেছে, নির্বাচন লুটে সব চেঞ্জ, রাতারাতি র্যাডিক্যাল চেঞ্জ। সেই পুলিশ যারা অল্প স্বল্প কথা শুনতো আমাদের, তারা দেখলাম আক্রমণে নেমে গেল। এবং তাদের আক্রমণের তীব্রতা আমাদের কাছে অভূতপূর্ব, অস্বাভাবিক। যখন তৃণমূল পারছে না মানুষের প্রতিবাদ রুখতে, চলে আসছে পুলিশ বাহিনী, ঝাঁপিয়ে পড়ছে লাঠি ডান্ডা নিয়ে, মারো পাবলিককে, সরিয়ে দাও, লুট করার রাস্তা করে দাও। এই প্রশাসন বাংলাকে রুখতে পারবে না, পারবে না তো পারবে না। সারা দুনিয়ায় অত্যাচারীরা পারেনি, সারা দুনিয়ার অত্যাচারীরা শেষ বিচার করতে পারেনি, এখানকার অত্যাচারী মমতা ব্যানার্জি সেও শেষ বিচার করতে পারবে না। মুসলিমের খুন, হাজি নিয়াকা সাহেবের খুন বৃথা যাবে না। আল্লাহ তালার কাছে দোয়া করব এই রকমের সজ্জন মানুষ তার যেন জান্নাতবাসী হতে পারে। সে তার প্রাণ ফিরে দেওয়ার ক্ষমতা আমার আপনার বাপের নেই, তার পরিবারকে দেখে দুঃখ ছাড়া আর কিছু প্রকাশ করার ক্ষমতা আমার নেই। কিন্তু তাদের পরিবারের পাশে থাকবো, এই গ্রামবাসীদের পরিবারের পাশে থাকবো, আর এই অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে, এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আজকে আরেকবার এই গঙ্গাধারী গ্রামে এসে শপথ নিলাম।